নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যাচাই করার জব আপডেট নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ফরেস্টে রিক্রুটমেন্ট চলছে আপনারা যারা ফরেস্টে কাজ করতে ইচ্ছুক তারা এখানে আবেদনটি করতে পারেন কীভাবে আবেদন করতে হবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে এখানে জয়নিং হলে কত টাকা স্যালারি পাবেন তার সঙ্গে আরও কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে আবেদন করুন যাতে আবেদন করার সময় কোনোরকম ভুল ত্রুটি না হয় আর বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন এসছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকমই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যাচাই করা জব আপডেট সবার আগে পেতে যাতে আপনি আবেদনটি করতে পারেন সবার আগে তো চলুন বন্ধুরা আমরা দেখিনি কীভাবে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলো এখানে কী আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুপমেন্ট দু হাজার চব্বিশ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ফরেস্টে রিক্রুটমেন্ট চলছে আপনারা যারা ফরেস্টে কাজ করতে ইচ্ছুক তারা এখানে আবেদনটি করতে পারেন এখানে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন একশো তেইশটি অর্থাৎ বর্তমানে একশো তেইশটি শূন্য পদে এখানে নিয়োগ চলছে অবশ্যই বলবো আপনারা এখানে আবেদনটি করে দেবেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ এখানে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস হলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এছাড়া এইচএস পাস গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরাও এখানে আবেদনটি করতে পারবেন জেন্ডার বন্ধুরা এখানে মেল এবং ফিমেল উভয় প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে সুতরাং ছেলে এবং মেয়ে উভয় আবেদনটি এখানে করতে পারবেন এখানে আবেদন করতে গেলে আপনাদের এস লিমিট আঠারো থেকে চল্লিশ বছর বয়সী সকল প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনার বয়স যদি আঠারো থেকে চল্লিশের মধ্যে থাকে তবে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন বন্ধুরা এখানে ডিউটি টাইম দেখতে পাচ্ছেন মিনিমাম ন ঘন্টা আপনাদের এখানে ডিউটি করতে হবে এক্সপিরিয়েন্স রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থী এখানে আবেদনটি করতে পারবেন বন্ধুরা এখানে জয়নিং হলে আপনাদের স্যালারি থাকবে চোদ্দো হাজার সাতশো টাকা থেকে আঠারো হাজার ছশো টাকার মধ্যে একটি স্যালারি আপনারা এখান থেকে পেয়ে যাবেন আরও যেসব ফ্যাসিলিটি আপনারা এখান থেকে পাবেন পি এ এর ব্যবস্থা আছে থাকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রুম পেয়ে যাবেন উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা আছে বন্ধুরা এখানে জব পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কোন পোস্টে নিয়োগ চলছে ফরেস্ট ভলেন্টিয়ার ফরেস্ট ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ চলছে এই পোস্টে আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস হলে আপনারা এই পোস্টে আবেদনটি করতে পারবেন বন্ধুরা এখানে জব লোকেশন দেখতে পাচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল নেয়ার ফরেস্ট অর্থাৎ আপনার এলাকাতে কাছাকাছি যেই ফরেস্ট আছে ওই ফরেস্টে আপনাকে নিয়োগ করা হবে সুতরাং দারুণ একটি সুযোগ সুবর্ণ সুযোগ অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন বন্ধুরা এখানে নেচার অফ জব বন্ধুরা কাজটি সম্পূর্ণভাবে ফুল টাইম পারমানেন্ট একটি জব অর্থাৎ এখানে আপনাদেরকে পারমানেন্টভাবে নিয়োগ করা হবে কোনো রকম অস্থায়ী জব নয় কিভাবে আবেদন করবেন বন্ধুরা হাউ ক্যান অ্যাপ্লাই এখানে অনলাইনে আপনাকে আবেদনটি করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবেন বিডু ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে সেইখানে গিয়ে আপনার সিবি অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন সিবি যেই সিবিতে আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে এরকম একটি সিবি তার সঙ্গে মাধ্যমিকের মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট সিবি এবং মাধ্যমিকের রেজাল্ট আপনাকে ভিডিও ডিসক্রাইপশন বক্সে যে ইমেল আইডি দেওয়া আছে সেখানে গিয়ে সেন্ড করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী করে সিলেকশন করা হবে এখানে সিলেকশন করা হবে প্রথমে আপনার সিবিটি সিলেক্ট করা হবে অর্থাৎ আপনার সিবিটি সিলেক্ট করা হবে সিবিটি সিলেক্ট করা হবে আপনার রেজাল্টের উপর ভিত্তিকর অর্থাৎ মাস মাধ্যমিকে আপনি যে যা রেজাল্ট পেয়েছেন সেই রেজাল্টের উপরেই ভিত্তি করে আপনার সিবিটি সিলেক্ট করা হবে আপনার সিবি যদি সিলেক্ট হয় তাহলে আপনাকে ইন্টারভিউতে ফোন করে ডেকে নেওয়া হবে আপনি ইন্টারভিউতে যদি পাস করতে পারেন তাহলে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে এখানে কী কী ডকুমেন্টস আপনার লাগবে অর্থাৎ ভেরিফিকেশন করা হবে সেগুলো এখানে দেওয়া আছে বন্ধুরা এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের থেকে থাকে তবে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন কারণ এইখানে দেওয়া প্রতিটি ডকুমেন্টস অবশ্যই আপনাদের থাকতে হবে যদি না থাকে তাহলে আপনার জয়নিং হবে না সুতরাং এই ডকুমেন্টসগুলো যদি থাকে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন সেগুলো হলো আপনার আধার কার্ড প্যান কার্ড লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটো চার কপি ব্যাংক পাসবুক আইডি কার্ড অর্থাৎ এই কয়েকটি ডকুমেন্টস যদি থেকে থাকে অবশ্যই আপনারা আবেদনটি করে দেবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন কারোর যদি রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ